তুমি কি ডিসিশন নিয়েছো লাইফে সেটা আমি এখন জেনে কি করব বুঝতে পারছি না ঠিক তোমার লাইফের কোনো ডিসিশনের সঙ্গে তো আমার আর কোনো যোগাযোগ নেই এখন স্টিল তোমাকে আমার ডিসিশনটা জানানো দরকার আমি আমি ঠিক করেছি আমি আবার বিয়ে করব সবাই দুঃখিত কিন্তু এটাও তো মাথায় রাখতে হবে যে আমাদের জুজু বুড়ি তার দশম জন্মদিনের কেক কাটতে চলেছে আজকে আপনাদের কাছে একটাই অনুরোধ সবাই ওকে প্রাণ ভরে আশীর্বাদ আচ্ছা 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 আজকে আমরা আমাদের জুজুর বার্থডে সেলিব্রেট করছি তো বার্থডেতে তো জুজুকে সবাই নানান রকম গিফটস দিচ্ছে তবে জুজু আজকে আমাদেরকে কি গিফট দেবে সেটা আমরা জুজুর কাছ থেকে জেনে নেব জুজু বলো তুমি আমাদেরকে কি গিফট দেবে আমি আর কি গিফট দেব আমার কাছে পয়সা আছে নাকি পাগলি গিফটের জন্য কখনো পয়সা লাগে নাকি তুমি এত ভালো নাচতে জানো সবাইকে নেচে দেখিয়ে দাও এটাই তো গিফট নাচতে হবে নাচতেই হবে কি জুজু বুড়ি আমাদের দারুণ নাচে তোমরা জানো জুজু বুড়ি একবার দেখিয়ে দাও তো নেচে ওকে দেন একটা গান চালাও মেয়ে কিন্তু দারুণ নাচে ফাটাফাটি আমি তো গান শেখাতে চেয়েছিলাম সিদ্ধার্থদা অনন্যা ওকে নাচ শেখালো দেখো নাচটা ধরে রাখতে পারে কিনা কেন রাখতে পারবে না কেন আরে আর কতদিন নাচবে আর একটু বয়স হলে তো নাচটা ছাড়তে হবে এই হাত পা তুলে নাচানাচি আমাদের ফ্যামিলিতে চলবে না
ইনফ্যাক্ট আমার নিজেরও পছন্দ না। তাহলে গান শেখালেন না কেন? ওই যে বললাম অনন্যা সেই সর্বনাশটা করে দিয়ে গেছে, ওকে নাচের স্কুলে ভর্তি করে দিয়ে চলে গেল। তারপর নাচে এমন মজা পেয়ে গেল জুজু যে নাচ ছাড়ানোই যাচ্ছে না। এমনি আমি ভেবেছি আর একটু বড় হোক, মানে 9-10 উঠুক, তারপর নাচ ছাড়িয়ে গানে ভর্তি করুক। ঠিক আছে, আজ তাহলে আমরা আসি। চলো। সীতাদাদা, তোমার সাথে একটু কথা ছিল, মানে এর মধ্যে একদিন বাড়িতে এসো না। কেন বলো তো? কি কথা বলো না। না, তেমন কিছু নয়, মানে তুমি কিছুক্ষণ আগে বলছিলে না, আমি সেটা ভেবে দেখলাম, মানে সত্যি জুজুর জন্য এমন কাউকে দরকার যে 24 ঘন্টা ওকে সময় দিতে পারবে। তো এরকম কোনো মেয়ে তোমার জানা আছে নাকি? পাক্কা? হ্যাঁ, আমি খুব শিগগিরই আসছি। ঠিক আছে, কিন্তু অভি তুমি রাগের মাথায় সিদ্ধান্ত নিচ্ছ না। না 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 না, সেটা তো একদম চিন্তা করো না, মানে জুজুর ওয়েলবিং এর জন্য আমি সবকিছু করতে পারি। ঠিক আছে, ওকে বস, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, গুড নাইট, চলো টাটা, চলো 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 চলো। লেখা শেষ হয়েছে দোলা? দে। আচ্ছা, সবার কাছে গানটা লেখা আছে তো? এবার তাহলে প্রথম 4 লাইন একসাথে গাইবো। হ্যাঁ, চল শুরু করা যাক। সবাই রেডি তো? চল, 1 2 3 স্টার্ট। তুমি নীল মলো কর,
কথায় আছে না, সেই যদি মল খসালি তাহলে কেন লোক হাসালি? তুমি সেই মেয়েটাকে রাত্রির 11টার সময় বাড়িতে ডেকে নিয়ে এলে, তাহলে তখন আমরা যে অত বড় বড় কথা বললাম তার তো কোনো মানেই হলো না। মেয়েটা ওইভাবে আমাদের অপমান করেছে, ওইভাবে অভিশাপ দিয়েছে, তুমি তা সত্ত্বেও মেয়েটাকে আমাদের বাড়িতে ডেকে নিয়ে এলে, তোমার একবারও মনে হলো না যে তার আগে আমার সঙ্গে একটু আলোচনা করে নিতে? বাবা, আমার কিচ্ছু করার ছিল না। যেভাবে জুজু অসভ্যতামি করছিল, যেভাবে ও জেদ করছিল, তাতে ওর কথাটা না রাখলে জুজুকে অনুষ্ঠান জায়গায় নিয়ে আসা যেত না। এতগুলো লোকের সামনে কিভাবে আমার মাথা হেঁটো তো একবার ভেবে দেখেছো? এটা তো এক ধরনের ব্ল্যাকমেল, তোকে তো ব্ল্যাকমেল করছে। ভবিষ্যতে এটা যে বাড়বে না তার কোনো গ্যারান্টি আছে? যাতে বাড়তে না পারে আর যাতে অনন্যা কোনোদিন এ বাড়িতে আসতে না পারে সেই ব্যবস্থাই আমায় করতে হবে এবার। চোদ্দ ভাই, তুই কি ব্যবস্থা করবি? এত বছরে এতকালে তুই কোনো ব্যবস্থা করতে পেরেছিস? পারিস নি তো? কোনো লাভ হয়েছে? হয়নি তো? আজকে ছোট বৌদির জায়গায় অন্য যে কেউ থাকলে এভাবে আসতো বাড়িতে কখনো? জানে বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, আমাদের এত আত্মীয় স্বজন রয়েছে, তাও চলে এলো? কোনো সংকোচই নেই। তুই মানে তুই যা কিছু কর, আমার মনে হয় যে ওকে কিছুতেই বাধা দেওয়া যাবে না, ও মানবে না রে। তো যেটা তো হতে পারে না, আর এতে তো বাচ্চারা মানসিক প্রেসার আরো বেড়ে যাচ্ছে। এই জন্য বলেছিলাম যে একটা হোস্টেলে দিয়ে দাও, বাড়ির কাছাকাছি হোস্টেলে থাকলে শনি রোববার আসতে পারতো, তাহলে ওই বদমাইশ বউটার পায়ে তারা কষা বন্ধ হতো। হ্যাঁ গা, কি বলছো, ওইটুকু একটা বাচ্চা মেয়ে তাকে হোস্টেলে পাঠাবে, সে থাকতে পারবে? একে তো মা নেই বলে মন খারাপ, তারপর বাড়ির সকলকে ছেড়ে সে থাকতে পারবে? থামে, যা বজন তাই নিয়ে কথা বলতে আসো কেন? সব কথা কথা বলা চাই না। বলছিলুম যে সে চলে গেলে তুমি থাকতে পারবে, তাই বলছিলুম আর কি। আচ্ছা ছোটদা ভাই, তুমি একটা কাজ করতে পারো না? কি কাজ করতে বলছো? না বলছিলাম যে তোমাদের লিগাল সেপারেশনটা তো হয়েই গেছে, ডিভোর্সটা হয়েই গেছে, আর কোর্ট বলেছে জুজু তোমার কাছেই থাকবে, মানে জুজু এই বাড়িতেই থাকবে, তো কোনোভাবে জুজু আর ওর দেখাশোনাটা বন্ধ করা যায় না? অভি দেখো, অভি জুজুটা কিন্তু দিন দিন জেদি হয়ে যাচ্ছে, কারুর কথাই শুনতে চায় না, মেয়েটা একদম বিগড়ে যাচ্ছে অভি, আর এই বিগড়ে যাওয়াটা হচ্ছে কিন্তু ওর মায়ের জন্যে। উনি মাঝে মাঝেই আসেন, এসে মেয়েকে আদর দেখান তো, আর তাই আমরা শাসন করতে গেলে জুজু আমাদেরকে বলে যে আমাদের কাছে ও থাকবে না, ওর মামমামের কাছে থাকবে। হ্যাঁ, আমাদের থেকে নাকি ওর মামমাম অনেক ভালো। আচ্ছা অভি, তুমি বলো আমাদের সম্পর্কে যদি এখন থেকে ওর এরকম ধারণা হয় তাহলে আমরা ওকে হ্যান্ডেল করব কি করে? শুনবে না তো মেয়েটা? না অভি, আমাদের কথাও কিছুতেই শুনতে চাইবে না, আর যাদের সঙ্গে ও সবসময় থাকে তাদের ওপর যদি ভরসাই না করে তাহলে মেয়েটা থাকবেই বা কেমন করে বলো তো? বলছি তো, ওই মেয়ের বাড়িতে আসা বন্ধ না হলে, দিদিভাইয়ের সঙ্গে যোগাযোগ বন্ধ না হলে এই সমস্যা মিটবে না। তোমাদের একটা কথা বলবো বাবা, এতদিনে তোমরা অনেকেই অনেকভাবে আমাকে ইঙ্গিত করেছো কিন্তু আমি গুরুত্ব দিইনি। আমার প্রথমবারের এক্সপিরিয়েন্সটা এতটা খারাপ ছিল বলে হয়তো ও পথে আবার কোনোদিনও হাঁটবো ভাবিনি, মানে জুজুর জন্য ভাবিনি, এটা এটাও সত্যি। আমার নতুন করে ভাবনা যদি জুজুর ভাবনার সাথে না মেলে তাহলে জীবনটা নষ্ট হয়ে যেত, সেই আশঙ্কা নিয়েই আর আমি ভাবতে চাইও নি, কিন্তু এখন দেখছি আর না ভাবলে চলবে না। আরে বাবু, কোন ভাবনার কথা বলছিস রে বাবু? মা, আজকে আমার অফিস কলিগ ওই সিদ্ধার্থ দা এসেছিল তার বউকে নিয়ে। হ্যাঁ, সিদ্ধার্থ এসেছিল তো, মানে ওরাও সাজেস্ট করলো আমাকে যে আমি যেন নতুন করে আবার ভাবনা শুরু করি, মানে জুজুর জন্য এমন কাউকে পেলে যে 24 ঘন্টা সময় দিতে পারবে, যে জুজুর সঙ্গে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারবে, এমন কাউকে পেলে।
কত ঠাকুরকে ডেকেছি, কত ঠাকুরকে ডেকেছি, কত বলেছি আমার এই ছেলেটা একটু সুমতি দাও ঠাকুর। হ্যাঁ, তা না হলে এরকম ছন্ন ছাড়া জীবনকে কেউ কাটাতে পারে? কত ডেকেছি আমি ঠাকুরকে। তো তেমন মেয়ে তুমি এখন পাবে কোথায়? বাবা, সিদ্ধার্থদা বলছিল ওদের যোগাযোগ আছে, এর মধ্যেই হয়তো একদিন তোমাদের সঙ্গে কথা বলতে আসবে। ছোট ভাই, তুমি আবার আবার বিয়ে করবে ছোট ভাই? হ্যাঁ, এর থেকে ভালো খবর তো আর কিছু হতেই পারে না। এতদিনে তুই একটা ঠিক সিদ্ধান্ত নিয়েছিস বলুন, এটা যদি তুই আরো আগে নিতিস মেয়েটাও নিজের মাকে এতদিনে ভুলে যেত। এই কথাটা বলো না, ও মেয়ে কিন্তু খুব জেদি, যে আসবে তাকে যে মানিয়ে নেবে তারও কিন্তু কোনো মানে নেই, শেষমেশ না আরো অশান্তি বাড়ে। নিজের মাকে ভুলতে চাইলে মাওকে আর ভুলতে দেবে? সে তো সমানে খুঁজিয়ে যাবে। দেখো, এ বাড়িতে নতুন কেউ এলে হয়তো চক্ষু লজ্জার খাতিরে নাও আসতে পারে, আর এ বাড়িতে যে আসবে মানে সত্যি যদি কেউ আসে তার সঙ্গে আমার একটাই শর্ত থাকবে যে জুজুকে 24 ঘন্টা সময় দিতে হবে আর জুজুর মা হয়ে উঠতে হবে। পরের মেয়েকে নিজের মেয়ে করে নেবে, তেমন মেয়ে কি পাবে? অবশ্য সিদ্ধার্থ যখন বলেছে ওর উপর আমার ভরসা আছে। দেখো, কথাবার্তা যদি পাকাপাকি হয়ে যায় তাহলে কিন্তু আর দেরি করবো না। ভয় না গে কো, খুব ভয় লাগে। হ্যাঁ রে বাবু, এই যে এই ঘটনার পর জুজু আবার রাগটা বেড়ে যাবে না তো? এটা মানতে পারবে কি জানি বাবা, ঠাকুর এখন তুমি ভরসা। মা, জুজু এখন যা চাইবে তাই সবসময় আমরা দিতে পারবো এমন তো কোনো কথা নেই। ও যদি এখন আকাশের চাঁদ চায় আমরা পারবো ওকে আকাশের চাঁদ দিতে? ওকে ভালো রাখার জন্য, ওর ভালো থাকার জন্য এতদিন যা যা সম্ভব হয়েছে আমি আমি করে গেছি। আর যদি জুজু নিজের মায়ের কাছে থাকতো তাহলে কি হতো সেটা কারুর কাছে অজানা নয়। কাজের মেয়ের কাছে ফেলে রেখে ও চলে যেত এদিক সেদিক, আর কোনো কোনো দিন তো রাতেও ফেরে না, ওইভাবেই থাকতো। বাট শি ইজ মাই চাইল্ড, আমার মেয়ে আনকেয়ার্ড ওয়েতে কাজের মেয়ের কাছে মানুষ হবে সেটা আমি চাই না। আমি তো বেঁচে থাকতে সেটা হতে পারে না, এই কারণেই অনন্যা জুজুকে পায়নি, আর পায়নি বলেই চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর চেষ্টাও চালাচ্ছে কিভাবে? নোংরা পদ্ধতিতে। জুজুকে ইউজ করছে ও, সেন্টিমেন্টাল ইউজ করছে, ওকে ইমোশনালি ইউজ করছে। 11:10 হয়ে গেল, আমরা আর কতক্ষণ অপেক্ষা করব? আমরা কি ওর জন্য মাঝরাত্রি অবধি এখানে বসে থাকবো? আর কিছুক্ষণ দেখি, তারপর যে যার ঘরে না হয় শুতে চলে যাব। আর মানে জুজুকে বলতে তো পারবো যে 11টায় সময় দেওয়া হয়েছিল ওর মাকে, কিন্তু আসেনি। তারপরে যদি আসে তাহলে দারোয়ানকে বলে দিলেই হবে দরজা যেন না খোলে। হই, হ্যালো, যা দরজাটা খোল। আচ্ছা, জুজুকে ডাকতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, আমি আমি ডেকে আনছি। আচ্ছা, এখানে ওকে একা কথা বলতে দেওয়া যাবে না, যা কথাবার্তা হবে সব সবার সামনে। আলবাত, তাছাড়া আবার কি? একটা কথা শুধুই বলছি, মেয়েটা তো এসেছে অনুষ্ঠান বাড়ি, কত রান্না হয়েছে, কত খাবারও তো বেঁচে গেছে, মেয়েটিকে এখানে খেতে বলি? সব ব্যাপারে বাড়াবাড়ি, কে বাড়াবাড়ি করতে বলেছে তোমাকে? যাও নিজের ঘরে যাও। ও ও বদ্দা, বদ্দা রাগ করছেন কেন? বদ্দি কি খেতে দিয়েছে নাকি? শুধু তো জিজ্ঞেস করছে। এখন ওই মেয়ে যদি বলে তার মাকে খেতে দিতে, তখন আমরা কি? আরে বাবা, তোমরা এটাকে এত বড় ইস্যু করছো কেন? খেতে দিতে বলে খেতে দেবে, এটা আবার কি ব্যাপার আছে? না দেবে না, ওর সঙ্গে কোন রকম সহযোগিতা করা চলবে না।
যাও দরজাটা খুলে দাও।